সারা বিশ্বের লাখো মুসলিমকে কাঁদিয়ে চলে গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। হেলিকপ্টার দুর্ঘটনার পর সবাই আশা করেছিলেন হয়তো অলৌকিকভাবে বেঁচে ফিরবেন প্রেসিডেন্ট রাইসি, কিন্তু সকলকে নিরাশ করে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন তিনি। রাইসির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি। তবে প্রেসিডেন্ট রাইসি মারা গেলেও দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে একটি ভিডিওতে কথা বলতে দেখা যায় তাকে, যা রাইসির সবশেষ ভিডিও বার্তা। মূলত আজারবাইজানের সীমান্তে একটি বাঁধ প্রকল্পের উদ্বোধন করছিলেন তিনি। উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। তবে কে জানত সেই কথাই যে হবে তার শেষ কথা। ভিডিওতে বাঁধ সম্পর্কে কথা বলেন রাইসি। এই বাঁধ পণ্য, যাত্রী এবং পর্যটকদের জন্য খুব নিরাপদ পরিবহন সরবরাহ করতে পারে। আমি মনে করি কাজটি গুরুত্ব সহকারে করা হচ্ছে, সেটা তার প্রাথমিক কাজ দেখেই বোঝা যাচ্ছে। 3 বছরের মধ্যে এটির কাজ শেষ হবে যাতে মানুষ এটি ব্যবহার করতে পারে। রাইসির জন্ম 1960 সালে ইরানের অন্যতম বড় শহর মাসাদে। তার বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। মাত্র 15 বছর বয়সে পবিত্র কুম শহরে এক মাদ্রাসায় যোগ দেন তিনি। শিক্ষার্থী থাকা অবস্থাতেই পশ্চিমা সমর্থিত শাহ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন রাইসি। 1979 সালে ইসলামী বিপ্লবের পর রাইসি যোগ দেন দেশটির বিচার বিভাগে। বেশ কয়েকটি শহরে কৌশুলীর দায়িত্বও পালন করেন তিনি। মাত্র 25 বছর বয়সে তেহরানের ডেপুটি কৌশুলী নিযুক্ত হন তিনি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে দায়িত্ব। কখনো রাষ্ট্রীয় পরিদর্শক সংস্থার প্রধান হয়েছেন, আবার কখনো বিচার বিভাগের প্রথম উপপ্রধান পদে নিযুক্ত হয়েছেন। এরপর সবাইকে বিস্মিত করে 2017 সালে নির্বাচনের মাঠে দেখা যায় তাকে। তবে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেও সেই নির্বাচনের দ্বিতীয় মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান হাসান রুহানি। কিন্তু ওই পরাজয় রাইসির ভাবমূর্তি নষ্ট করতে পারেনি। 2019 সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে দেশটির বিচার বিভাগের প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। সবশেষ 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন তিনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কট্টরপন্থী ধর্মীয় এই নেতা ধীরে ধীরে হয়ে ওঠেন বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতা। উল্লেখ্য, গত 18 মে একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। বাঁধ উদ্বোধনের পরদিন আজারবাইজান থেকে তাবরিজ শহরে ফেরার পথে দেশটির পূর্ব প্রদেশের জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টার। এরপর থেকেই চলে উদ্ধার কাজ, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছিল উদ্ধার কাজ। দীর্ঘ 18 ঘন্টার উদ্ধার কাজ শেষে নিশ্চিত হওয়া যায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন তিনি।